ধ্রুবের আচার্য অংশে শিবের প্রদত্ত সন্তান কলিযুগের প্রথম সন্ধ্যায় আবির্ভূত হলে পিতা কুবের আচার্য নাম রাখিলেন কোমলাক্ষ। মা গো, তিনি বিদ্যা বুদ্ধিতে বেশ পারদর্শিতা লাভ করলেন। বেদ বেদান্ত দর্শন শাস্ত্র গ্রহণ করি আজ অগাধ কৃষ্ণ ভক্তির অধিকারী হয়ে উঠলেন। তিনি গুণে কুলে শিলে যখন সকলের শিষ্য স্থান পূরণ করিলেন, তখন তিনি গুরু রূপে স্থাপিত হলেন এই শান্তিপুর মাঝে। হরি বল হরি বল। ও গো শান্তিপুর মাঝে অদ্বৈত অধ্যাপক শিরোমণি, আজ শান্তিপুর মাঝে অদ্বৈত পণ্ডিত অধ্যাপক গুরুমণি, শান্তিপুর মাঝে অদ্বৈত পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আজ শান্তিপুর মাঝে অদ্বৈত পণ্ডিত অধ্যাপক শিরোমণি। আরে আশিসি সগান করায় ধায়ানে, আশিসি চরণ করায় ধায়ানে, আরে আশিসি সগান রে গোরি রে ঠাকুর অদ্বৈত শান্তিপুর মাঝে একটি হরি মন্দির নির্মাণ করিলে, নাট মন্দির গঠন করে সেখানে হরিনাম সংকীর্তন করে। মা গো, একদিন সন্ধ্যা কালাচিত প্রার্থনা কীর্তন ঠিক এমন সময় কতকগুলি মদ্যপায়ী প্রচণ্ড মিলিত হয়ে এসে বলছে, বন্ধ করো তোমাদের এই চিৎকার চেঁচামেচি, বন্ধ করো, শোনো শোনো তোমাদের এই বিকার চিৎকার আমাদের মোটেই শুনতে ভালো লাগে না, এসো এসো দুটো গপ্পসপ্প করি। এমন ভাবে নানা ভঙ্গি করে অদ্বৈতের নাম ভঙ্গ করে দিল। ধর্মভীরু ভক্তগণ কি কোথায় পালিয়ে চলে গিয়েছে, ঠাকুর অদ্বৈত একাই বসে বসে কাঁদছে। আর এদিকে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানি আমার গৃহকর্মে নিযুক্ত ছিলেন এবং এই সুধা মাখা নাম শ্রবণ করছিলেন, কিন্তু হঠাৎ হরিনামে বন্ধ হলো কেন তা জানার জন্য যখন বাহিরে নাট মন্দিরে এসেছে, দেখছে ধর্মভীরু ভক্তগণ সকলিকে কোথায় পালিয়ে চলে গেছে, ঠাকুর অদ্বৈত একাই বসে বসে কাঁদছে। সীতা ঠাকুরানি আমার বলছে, স্বামী গো
ও স্বামী, এমন সুমধুর কীর্তন বন্ধ করে তুমি এমন চোখের জলে ভাসছ কেন স্বামী? অদ্বৈত ঠাকুর বলছে, সীতা গো, আজ এই শান্তিপুর মাঝে এমন পাষণ্ডের দল গঠিত হয়েছে, জানো সীতা, জানো এরা যে কেউ আমাকে নাম করতে দিল না সীতা, এরা নামে বলে না, এরা নামে বলে না, আর কাউকে বলিতে দেয় না। যখন আমি নার মন্দিরে বসে হরি নামে করছিলাম, ওরা এসে আমায় নামে করিতে বাধা দিল। জানো সীতা, এরা নামে করে না, আর কাউকে করতেও দেয় না। ওগো সীতা, এরা নামে বলে না, আরে বলি দে, নামে বলি বলে হবে না। তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমার দ্বারা এই জগতে কিছু কাজ হতে পারে। অদ্বৈত ঠাকুর বলছে, বলো বলো সীতা, কি করলে এই জীব শান্তি পাবে? বলছে, স্বামী গো, তোমাকে দ্বাদশ বৎসর ধরে তুলসী পত্র ভাসাতে হবে। যেদিন ওই তুলসী উদান বাহিনী হবে, সেদিন যে তোমার মনোবাসনা পূরণ হবে, এই না কথা শুনে অদ্বৈত ঠাকুর বলছে, ঠিক বলেছ সীতা, তোমার কথা সত্য হোক। আর এদিকে বাসুদেব ঘোষ পদের পাশে থাকি এই লীলা দর্শন করছে। আচ্ছা মা, বলুন তো, বাসুদেব ঘোষ পূর্বজন্মে কে ছিল? ওমা কে ছিল?
বাসুদেব ঘোষ পূর্ব জন্মে গোবিন্দ ঘোষ নামে খ্যাত ছিলেন। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরিবল হরিবল। একদিন মা, মহাপ্রভু আমার গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ, চলো না গোবিন্দ, তুমি আর আমি, আমরা দুজনে মিলে বৃন্দাবন পরিক্রমা করে আসি। এই বলে মা, মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ চলেছে বৃন্দাবন পরিক্রমা। মা, কেমন করে যাচ্ছে? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। গাইতে চলেছে, যেতে যেতে যখন অগ্রদ্বীপে এসে পৌঁছালো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, এই যে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমরা এখন কেমন করে যাব? তুমি এখানে থাকিবার ব্যবস্থা করো। এই না কথা শুনে গোবিন্দ ঘোষ সেখানে থাকিবার ব্যবস্থা করেছে। এবারে মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। মা গো, অগ্রদ্বীপে ভিক্ষা করে নিয়ে এসে মহাপ্রভুকে সেবা দিলে। সেবা শেষে মহাপ্রভু হাত পেতেছে। দাও, কি চাইছে মা? দেখবেন বাবা, অনেকে আছে সেবা শেষে, অনেকে অনেক রকম মুখশুদ্ধি হিসাবে খেয়ে থাকে। কি বাবা, খায় না? আর এদিকে মহাপ্রভু আমার সেবা শেষে একটি হরিত্বকে সেবা করেন, তাই বলছে, দাও তুমি আমার মুখশুদ্ধি দাও। গোবিন্দ ঘোষ আমার সেই অগ্রদ্বীপে এক গৃহস্থের বাড়ি হতে একটি হরিত্বকে ভিক্ষা করেছে, নিয়ে আসছে।
মহাপ্রভুকে সেবা দেবে বলে। আর মনে মনে চিন্তা করছে, আজ যদি এই হরিত্তকিটা সব মহাপ্রভুকে দিয়ে দিই, কাল যদি প্রভু চায় তখন আমি কোথায় যাব? তাই বাবা হরিত্তকিটা কর্তন করে একটি অংশ নিজেরই অঞ্চলে মেধে রাখিলে, আর একটি অংশ নিয়ে চলেছে মহাপ্রভুর সেবা দেবে বলে। দেখবেন মা, সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখকে কি ফাঁকি দেওয়া যায় মা? এদিকে অন্তরে যা আমি শ্রী ভগবান, অন্তরে জানিল অন্তরে জানিল অন্তরে জানি শ্রী ভগবান, অগ্রদীপে বসত কর। গোবিন্দ, তুমি এই অগ্রদীপেই বসত করো, কেন জানো গোবিন্দ? যার মনে আশা বাসনা থাকে তার তো আর বৃন্দাবন পরিক্রমায় যাওয়া হয় না, তাই বলি তুমি এই অগ্রদীপেই বসত করো। মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে অগ্রদীপেই ছেড়ে চলে গেলেন। সেই অগ্রদীপে একটি মন্দির নির্মাণ করিলেন, সেই মন্দিরে দিবারাত্র ভজন সাধন করে। কিছুদিন যাওয়ার পরে একটি বিবাহ করিলেন, বিবাহ করার পরে তার কিছুদিন বাদে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিলেন, নাম রাখিলেন গোপীনাথ। মা গো, একদিন গোবিন্দ ঘোষ যখন যমুনায় স্নান করতে গেল, যমুনাতে ডুব দিয়ে যখনই চক্ষু মিলিত করেছে, দেখতে পাচ্ছে অদূরে ভাসতে ভাসতে একটা প্রতিমূর্তি তার দিকে এগিয়ে আসছে। গোবিন্দ ঘোষ আমার ভালো করে লক্ষ্য করে দেখছে, প্রতিমূর্তির গায়ে লেখা আছে গোপীনাথ। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, এ তো আমার অবজ্ঞার বস্তু নয়,
আমার পুত্রের নাম গোপীনাথ, আর প্রতিমূর্তির গায়ে লেখা আছে গোপীনাথ। মূর্তিটিকে বুকে জড়ায় ধরিলেন, মূর্তি নিয়ে নিজ মন্দিরে স্থাপন করিলেন। দিবারাত্র সেই মূর্তিকে পূজা দেয়। সুন্দর ভজন সাধন করে, কিন্তু তিনি যখন নিজের পুত্র গোপীনাথকে দর্শন করে মন্দিরের গোপীনাথের কথা তার আর মনে থাকে না। মন্দিরের গোপীনাথ আমার আছে আর বলছে গোবিন্দ ঘোষ, তুমি যমুনা হতে আমায় তুলে নিয়ে এসে আমাকে ভুলে গেলে, তুমি নিজের পুত্রকে দর্শন করলে আমার কথা ভুলে যাও, আমার কথা তোমার মনে থাকে না। মনে থাকে না নিজ পুত্র দর্শন করিলে তোমার আর মন্দিরের গোপীনাথের কথা মনে থাকে না। একদিন কি হলো জানো মা, গোবিন্দ ঘোষে সাত নয় পাঁচ নয় একটি মাত্র সন্তান, সেই সন্তানের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠতে উঠতে গোবিন্দ ঘোষের পুত্র মারা গেল। চিৎকার করে ডাকছে দয়াময়, ভেঙে আমার
সুখের বাসা দমকা হাওয়ায় কি অপরাধ ছিল প্রভু আমার সুখের বাসা সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা দিয়ে নিধি কেড়ে নিলে এই কি তোমার বিচার গো এই কি তোমার বিচার পাপের জন্য তুমি এমন করলে এমন ভাবে পুত্র শোকে কাঁদতে কাঁদতে মা গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষের স্ত্রী মারা গেছে মন্দিরের গোপীনাথ আমার গোবিন্দ ঘোষের রোগ ধারণ করে অগ্রদীপবাসীদের ডাকছে আর বলছে ওগো অগ্রদীপবাসী তোমরা দেখে যাও না আমার পিতা মাতা যে আর না তাদের যে সৎকার্য করতে হবে অগ্রদীপবাসীরা এসে কেউ কেউ বাঁশের খাটিয়া তৈরি করছে আর সেই খাটিয়াই করে গোবিন্দ ঘোষ ও গোবিন্দ ঘোষের স্ত্রীকে নিয়ে চলেছে গোবিন্দ ঘোষের স্ত্রীকে নবদ্বীপের শ্মশানে সৎকার্য করে ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুয়ে হবি কাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় তুই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায় ও তোর সোনা
কে তোর না নীল আকাশে লাগি সেই নবদ্বীপের শ্মশানে সৎকার্য করলে সেই মন্দিরের গোপীনাথ আমার গোবিন্দ ঘোষের পুত্রের রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের পিণ্ড ভাসাচ্ছে অর্ধ নামি জলে নেমে পিণ্ড দিচ্ছে আর বলছে যাও গোবিন্দ ঘোষ আগত জনমে গোবিন্দ ঘোষ নামে খ্যাত হবে।